আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইশরাত কিচেনে। আজকে আমি একটি মজার রেসিপি দেখাবো। এই রান্নাটি আপনাদের সবারই পছন্দ, চটপটি জিভে জল আনা একটি রেসিপি। আমি প্রথমে এই যে চটপটির ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবার চটপটির মশলা রাঁধুনি এক প্যাকেট মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটি টমেটো কেটে এর মধ্যে দিয়েছি। আমি কিছু টমেটো কাঁচাও দিব এবং কিছু দিব সেদ্ধ করার সময়, এর সাথে অ্যাড করে দিলাম। যে সেদ্ধ হয়ে গেছে চটপটির ডাল বাটিতে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সড করব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিচ্ছি, এবার দিচ্ছি শসা, ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডিম গ্রেট করা, কাঁচামরিচও দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছেন চটপটির চেহারাটা কত সুন্দর হয়েছে। এবং এই রেসিপি ফলো করে সবাই রান্না করে দেখবেন কেমন হলো, আমাকে জানাবেন। উপর থেকে টকটা দিয়ে দিচ্ছি, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত তারা সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই রেসিপি ফলো করে রান্না করে আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।